আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী, গ্রিন লিভ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। গ্রিন লিভ গার্ডেন থেকে আজকে আমি আপনাদের সাথে আমার বাগানে স্পাইডার প্লান্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে স্পাইডার প্লান্টের পাতা হলুদ হয়ে যায় এবং পাতার কোনা শুকিয়ে যায় সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এটি কি কারণে হয় এবং এর থেকে পরিত্রাণের কি উপায় আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অবশ্যই পরবর্তী আরো কোনো একটা ভিডিওতে স্পাইডার প্লান্টের পূর্ণ পরিচর্যা সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো। এটি আমার বাগানের স্পাইডার প্লান্ট, এর চারা আমি লাগিয়েছিলাম প্রায় দু মাস আগে। দু মাসে আমার গাছের অবস্থা এই হয়েছে, অনেক সুন্দর গ্রোথ হয়েছে আমার গাছের, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে গাছের কিছু পাতার এরকম কোনাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। তো অনেকেরই এই প্রবলেমটা হয়, আমি অনলাইনে দেখেছি অনেকেরই এই প্রবলেম, অনেকে হেল্প চেয়েছেন। তো সেই জন্য আজকের এই ভিডিও, স্পাইডার প্লান্ট কিন্তু পাতাবাহারের মধ্যেই পড়ে, এর পাতার সৌন্দর্যের কারণেই এটি মূলত আমরা বাগানে লাগিয়ে থাকি কিংবা বেলকনিতে ঘরে আমরা এটিকে রাখি। এর ফুল হয় তবে খুব সামান্য, এই যে এখানে ফুলের একটা ডাল বের হয়েছে, এখানে এই ডাল থেকে খুব ছোট সুন্দর সাদা ফুল বের হবে। আমার আরেকটা ডালে ফুল এসেছিল, এই যে এখানেও আরেকটি ডাল বের হয়েছে, যে এখানে আরেকটি ছোট্ট ফুলের কলি দেখা যাচ্ছে, এটি আরও বড় হবে। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে স্পাইডার প্লান্টের যে পাতা হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় এটি কি কারণে হয়। তো এটি হচ্ছে যে এই শীতকালে এই রোগটা বেশি দেখা যায় স্পাইডার প্লান্টে, কারণ শীতকালে কুয়াশা হয় আর স্পাইডার প্লান্টের জন্য কুয়াশা কিন্তু খুব ক্ষতিকারক। কুয়াশার জন্য এই রোগটি হতে পারে, বিষয় স্পাইডার প্লান্টের গ্রোথটা সেটি নষ্ট হয়ে যায়। স্পাইডার প্লান্টকে এমন জায়গায় এই শীতকালে রাখতে হবে যেখানে কুয়াশা খুব বেশি পড়ার সুযোগ নেই কিন্তু আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে। এটিও করতে পারেন যে বেলাকে যখন কুয়াশা শুরু হয় তখন স্পাইডার প্লান্টটিকে আপনার এমন জায়গায় উঠিয়ে রাখবে যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাফেরা করবে কিন্তু কুয়াশা পড়বে না। স্পাইডার প্লান্টের এই রোগ হওয়ার আরও একটি কারণ হচ্ছে এর গোড়ার যে মাটি আছে সেটি অতিরিক্ত ভেজা থাকা। তো ভেজা থাকলে যে ক্ষতিটা হয় এই গাছের, আপনারা জানেন যে স্পাইডার প্লান্টের শিকড়ের পাশেই কিন্তু এর বাল্বগুলো থাকে এবং সেই বাল্বগুলোতে প্রচুর পরিমাণে পানি জমা থাকে, সেই জন্য এর মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে, পানি যদি অতিরিক্ত দেওয়া হয়ে যায়, তাহলে এই অতিরিক্ত পানির জন্য এর বাল্বগুলো পচে, শিকড় পচে নষ্ট হয়ে যায়, যার কারণে পাতার যে সাদা কর্নারগুলো আছে সেগুলো হলুদ হয়ে যায়। অতএব শীতকালে আপনাকে মাটি চেক করেই পানি দিতে হবে। মাটি যখন দেখবেন যে শুকনো হয়ে গেছে তখনই সামান্য পরিমাণের পানি আপনারা শীতকালে দিতে পারেন। এবার চলে আসি অতিরিক্ত সার ব্যবহার। অতিরিক্ত সার ব্যবহারের ফলেও স্পাইডার প্লান্টের গ্রোথ এবং পাতা নষ্ট হয়ে যেতে পারে, কারণ শীতকালে স্পাইডার প্লান্টে সেরকম কোনো খাবার না দেওয়াটাই সবচাইতে বেশি উত্তম, কারণ শীতকালে যেহেতু কুয়াশার টাইম এবং পর্যাপ্ত পরিমাণে বাতাসে আর্দ্রতা থাকে, সেই জন্য শীতকালে এই গাছটি মোটামুটি একটা আইসিইউ পিরিয়ডে চলে যায়, গ্রোথও কমে যায়, এই জন্য অতিরিক্ত খাবার এই গাছ সহ্য করতে পারে না। আরও একটি কারণ সেটি হচ্ছে রোদ না পাওয়া। স্পাইডার প্লান্ট সেমি ইনডোর গাছ হইলেও এতে কিন্তু দিনের কিছুটা সময় হলেও রোদে রাখে। আমি আমার গাছটা এমন জায়গায় রেখেছি আমার বাগানের যেখানে মোটামুটি হালকা রোদ পড়ে, আপনারা হয়তো রোদের কিছুটা আলো দেখতে পাচ্ছেন, এরকম জায়গায় রেখেছি। কিন্তু এর আমার গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর, বৃষ্টিতে আমার গাছটি বাইরেই ছিল, মাটি এত ভেজা স্যাঁতসেঁতে হয়ে গেছে যার কারণে এই স্পাইডার প্লান্টের পাতাগুলো আমার হলুদ হয়ে গেছে এবং কুয়াশাও হচ্ছে, কুয়াশার মধ্যে আমার গাছটি বাইরে ছিল যার কারণে এই রোগটা দেখা দিয়েছে। কারণ আমি আমার গাছটিকে আমি সঠিক জায়গায় রাখতে পারিনি, আমি বাসায় ছিলাম না, যার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে এবং সেই জায়গা থেকেই আমি চেষ্টা করলাম যে যাতে আমার যেহেতু এই প্রবলেমটা হয়েছে আপনাদেরও এই প্রবলেমগুলো হচ্ছে সেটি কীভাবে নিরাময় করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের স্পাইডার প্লান্টের সঠিক পরিচর্যা আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যার কথা আমাকে জানাতে পারেন আমার ফেসবুক পেজে গ্রিন লিভ গার্ডেনকে ফলো দিয়ে যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য।